ঠিক জায়গায় দাঁড়িয়েছি তো? না, আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হলো আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, অর্থাৎ সুদীপদা আমায় যে চ্যালেঞ্জটা দিয়েছিল সেই চ্যালেঞ্জে কিন্তু তুষারদাও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, সেটা আমরা চলো দেখে নিই। ছোট ভাই আমাকে অনেকদিন ধরে বলছিল যে আমাকে একটা চ্যালেঞ্জ ভিডিও দাও, আমি কাজের সূত্রে মানে বাইরে ছিলাম, আমি দিতে পারিনি, বাট সবাই মিলে একসঙ্গে বসে একটা প্ল্যান করলাম যে ইনস্টাগ্রামে একটা ট্রেন্ডিং অডিও চলছে যে পাতলি কামারিয়া, ঠিক আছে কি করতে হবে তুই বল। এই গানটা হচ্ছে তোমাকে হচ্ছে পাবলিকের সামনে গিয়ে করতে হবে, ঠিক আছে তাদের রিয়াকশন গুলো দেখাও আর তাদের গিয়ে বলো যে কাকা আমি নাচটা করতে পারছি তো, ঠিক আছে করে দেখাও, এটা তোমার চ্যালেঞ্জ, ওকে বাই। ও এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, এখন কিন্তু আমি আর দিদি যাচ্ছি স্যারের বাড়িতে নিমন্ত্রণ খেতে। এ দিদি হলো? ও তো দিদি চলো, রেডি হচ্ছে আমরা তারপরে বেরাবো। আর ওইখানে যে আমরা তুষারদার যে চ্যালেঞ্জটা দিয়েছে, অর্থাৎ পাবলিক রিয়াকশনে যে চ্যালেঞ্জটা দিয়েছে ওইখানে যে আমরা তোরবো, আমি আর দিদি বেরাচ্ছিলাম, আর একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেলো, তো বলে যে সাবস্ক্রাইব করতে দরিব মানুষ। আরে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আমার এই বন্ধুটাকে অনেক দূর যেতে যেতে পারে, আসতে অনেক মজা হবে। এই ভাই তুই হিংসো কোথায়? ও তো লেটস গো। তো হে দিস, তোমার সবাই কেমন আছো? আমি ভালো আছি, পড়বে পুন আমার ছোটদের ভালোবাসা নিয়ে আরো একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। ও মেরে রাঞ্জে বাতা দে মেরি গড়বড়ি, কর লে মুখ বড়ি না কর জোরা জোরি। দাদা এখন কিন্তু মানে বড় সড়ো মানুষদের বড় সড়ো ব্যাপার, আমাদের হচ্ছে লিফ্ট দিতে চলে এসছে আমার আরেকটা বন্ধু, সাবস্ক্রাইব করে দিতে বল, ওই ভিডিওটা আবার সাবস্ক্রাইব করে দেবেন, আমারও করা আছে। ও তাহলে চলো বাই বাই। জানে তে ছবি দি ও জাগে তানে পে তানে দে উনকি সুনে না। এখন আমরা হচ্ছে স্যারের বাড়ি চলে এসেছি, স্যার বসে আছে, স্যার হচ্ছে সাইকেল নিয়ে কোথায় গেল মনে হয় কোনো দাদু আছে, তো স্যার আসবে তারপর তোমাদের সাথে কথা হবে, তো চলো। তো স্যার কিন্তু এখন বাজার থেকে চলে এসছে, আর মানে স্যার মানে যেটা আমার মানে বলে যত ভিডিও আসে তত পড়ার ব্যাচে বলে যে ছাত্রের ধামাকা ভিডিও, এদের জন্যই সব কিছু, এদের জন্যই পিকনিক, এরা হচ্ছে আমার একদম হার্ট, আমার হৃৎপিণ্ড, আমার বুকের কলিজা, এদের ছাড়া আমার চলেই না, তাই এদের জন্য একটা টিচার্স ডের ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে, আপনারা দেখতে থাকুন এরপরে আর কী কী হয়। এখন হচ্ছে আমরা একটু ঘুরে আসি, তো এখন আমরা হচ্ছে একটু দূরে আসবো ছুটি করে, তো চলো। ইয়ে জাহান তু কাহা। না তুষারদার যে চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, তো সামনে হচ্ছে ততজন আছে, তো আমি দপ্তরে যাব, সামনে যাব, তো সামনে যে সেই দানটা অর্থাৎ ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভাইরাল দান, পাতলি কামারিয়া বললে হায় হায় হায়, ওই দানটা আমি তোড়বো, যে তাদের রিয়াকশনগুলো নেব, তো তাড়াতাড়ি চলো চলো। ঝামেলার মতন হয়ে আছে দিদির সাথে, মানে দিদিরা হচ্ছে আমার দিদি। এখন আমরা খাবো দাবো তারপরে আবার ঘুরতে যাব, তো চলো এবার খেতে বসা যায়। এক্ষুনি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কোথায় যাচ্ছ তোমরা? আবার কিন্তু আমার মনে পড়ে গেল তুষারদার সেই চ্যালেঞ্জের কথা। Thank you.
দেখো আমি কিন্তু ভেবেছিলাম তুষারদা যে চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে কোনো বাস স্ট্যান্ড কিংবা কোনো স্টেশনে যে আমি ছিলাম আমি তোরবো, কিন্তু সেটা হলো না। তার মাঝখানে আমার পরীক্ষা চলে এসেছিলো, সবে আমি টেনে উঠলাম। এর জন্য আমি জানিও না যে আর আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারবো কি না। মা একদম পুরো বলে দিয়েছে যে আর কোনো ব্লগ ভিডিও দেওয়া যাবে না। আবার মনে হয় তোমাদের সাথে পরে আবার দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে, কিন্তু এমনি শর্ট ভিডিও আমি ছাড়বো। তো আমি সবাইকে বলবো একটাই কথা যে যা ভিডিও ছাড়ি না কেন সবাই আমার পাশে থেকো, যেমন এখন আছো। এই ভিডিওটা তোমার বন্ধু তোমার পরিবারের সকলকে একটু পাঠিয়ে দাও, শেয়ার করো। নিউ ভিউয়ার্স সবাই সাবস্ক্রাইব করো, লাইক দাও ভিডিওটা। পরে আর যাই না তবে আর ব্লগ দিতে পারবো। সো বাই বাই, টাটা। আলোচনা